নমস্কার, মই দিলওয়ার হুসাইন। জীবন নদীর হতত বাহি আহি আমি উপস্থিত হয়েছি গুয়াহাটি মহানগরত সানমারিত অনুষ্ঠিত হওয়া একৈশ সংখ্যক গ্রন্থমেলালৈ আহিছো। পূবর বিভিন্ন অঞ্চলের মানুষে আহি ইতিমধ্যে উপস্থিত হয়েছে আর বিভিন্ন প্রকারের গ্রন্থ পাওয়া যাব। চাওক, ইয়াতে বিভিন্ন ধরনের মানুষ ইয়াতে লোকে লোকারণ্য হয়ে পড়েছে আর উত্তর পূব গ্রন্থমেলালৈ প্রবেশ করতে টিকেট লব লাগিব। এয়া চাওক উত্তর পূব গ্রন্থমেলার মুখ্য পথ। আমি লাহে লাহে ইয়ার ভিতরলৈ প্রবেশ করিবৰ বাবে চেষ্টা চলাই আছো। ইয়াতে কল্যাণী ভূপৃষ্ঠ ইয়াতে বিভিন্ন ধরনের কিতাব পত্রবর বিক্রি করে আছে। সমগ্র দৃশ্যাবলী আপনাদের আজি মই দেখাবলৈ চেষ্টা করি। আর উত্তর পূর্বাঞ্চলের পর বিভিন্ন ধরনের গ্রন্থ প্রেমী আহি ইতিমধ্যেই ইয়াতে ভিড় করেছে। আমি প্রথম সমগ্র দৃশ্যাবলী আপনাদের দেখাবলৈ যত্ন করিম, কারণ গ্রন্থমেলাখন প্রতি বছরে অনুষ্ঠিত করা হয় শ্রদ্ধার গ্রন্থপ্রেমীর রাইজর বাবে, নিজের নিজের হেপাহর পছন্দর গ্রন্থবর ক্রয় করিবর বাবে মানুষে আসলতে গ্রন্থমেলা আহে। আর ইয়াত বিভিন্ন ধরনের ডেকা গাভরু, আওয়াল বৃদ্ধ বনিতা, ছাত্র আর বিভিন্ন প্রফেশনের লোকসকল আহি ইয়াতে ভিড় করেছে। এইবার আমি মনে মনে যাবলৈ ওলাইছো অসম ভোগ ক্লাস আন বাজার গুয়াহাটি, আর এই দুর্গ স্থলত আমি যাওয়ার চেষ্টা করছো। আর ইয়াতে অলরেডি বিভিন্ন ধরনের গ্রন্থপ্রেমীর রাইজ আহি ইয়াতে ভিড় করেছে। চাওক, এয়া উত্তর গ্রন্থমেলার বিপণীত আহি সোমাইছো। আপনার এই গ্রন্থমেলা আহি কেনেবা লাগিছে? ভালে লাগিছে? আপনি কোপর আহিছে? গোয়ালপর পর আহিছে? আপনি ইয়াতে নিশ্চয় গ্রন্থ লব বলে ভাবিছে নাকি? আপনি কোপর আহিছে? আমি চেষ্টা করি। আমি আর বিশেষ যাবলৈ চেষ্টা করি। আর একটা বিপণী আমি ইতিমধ্যে সোমাই আছো। বিভিন্ন গ্রন্থপ্রেমী রাইজে গ্রন্থবর লওয়ার কারণে ভিড় করে আছে। চাওক আপনার।